আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বড় বৌমা, আমাকে একটু পানি খাওয়াও তো। উর্বি পানি নিয়ে আসে না, পানি আনে আমিরুন। তুই এনেছিস কেন? তোর কাছে চেয়েছি আমি। আমিরুন থতমত খেয়ে বলে, ভাবি তো বাড়িতে নেই আম্মা। কোথাও বেরিয়েছে? রাউন্ড আপ কোথায়, হসপিটালে? ভাবি হ্যার বাপের বাড়ি চইলা গেছে আম্মা। রওশনারা আমিরুনের দিকে তাকায়, রাগী কণ্ঠে বলে, বাপের বাড়ি গিয়েছে মানে ফিরবে কখন? আশ্চর্য, আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করলো না একবারও। আমিরুন ভয় পেয়ে যায়, রওশনারা খেপে গিয়েছেন, এখন একে কিভাবে থামাবে সে? রাউন্ড আপ কই, ও তো আমি কিছু বললো না। ভাইজান হাসপাতালে আম্মা, ভাবি ভাইজানের কিছু বলে নাই, একা একা চলে গেছে। রওশনারা অবাক হয়, উর্বি একা একা চলে গিয়েছে কেন? ফিরবে কবে জানিস কিছু? জানিয়েছে না আম্মা, কি হইতেছে তাই বুঝতে পারতাছি না। রাউন্ড আপের সাথে ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল? তা আমি কেমনে কমু আম্মা। রওশনারা রাগে দাঁত কিরমির করতে থাকে, শামিউল সিঁড়ি দিয়ে নিচে নামছে। রওশনারা শামিউলকে দেখে বলে, তোর বউ কোথায়? ছাদে মা, কেন? বাহ, একটা পোয়াতি মেয়ে মাগরিবের ওয়াক্তে ছাদে গিয়ে ঢ্যাং ঢ্যাং করছে, আর বাড়ির বড় বউ কাউকে কিছু না বলে চলে গিয়েছে, চমৎকার। তোর মনে হচ্ছে না এবাড়ির বউদের শাসনে না রাখার ফল এটা? মা, অন্তরা একটু হাওয়া খাচ্ছে, আর ভাবি বাপের বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে, এত হাইপার হচ্ছে কেন? রাগ উঠবে না আমার? দুটোতে মিলমিশ করাতে আমার জান বেরিয়ে যাচ্ছে। উর্বি তো এভাবে চলে যাওয়ার মেয়ে নয়, নিশ্চয় আমার বড় ছেলের অবদান আছে এতে। তা থাকতে পারে, ভাইজান তো ভাবিরে পাত্তাই দেয় না, খালি হাসপাতাল হাসপাতাল কইরে শেষ হইয়া যায়। আমিরুন রওশনারাকে সম্মতি জানিয়ে বলে, শামিউল আমিরুনকে চোখ রাঙিয়ে দেয়, আমিরুন চুপ হয়ে যায়। রওশনারা শামিউলকে বলে, তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন? ও কি ভুল বলেছে? আমি দেখি না, আমার চোখ নেই। 7 দিনের জন্য পাঠিয়েছিলাম ঘুরতে, তারা 3 দিনেই ফিরে এসেছে, নিশ্চয়ই হাসপাতালে দোহাই দিয়ে এসেছে তোর বড় ভাই। আমি পুরোপুরি নিশ্চিত, রাউন্ড আপের সাথে রাগারাগি করেই উর্বি চলে গিয়েছে। কত সংসারি একটা মেয়ে, তোর বড় ভাই একটু বুঝবে না। মা, সেটা ভাইয়ার সাথে উর্বির বিয়েটা দেওয়ার আগে তোমার মাথায় আনা উচিত ছিল, তুমি আর নুরুন নাহার খালা, তোমরা দুজনেই দায়ী। রওশনারা রেগে শামিউলের দিকে চায়। পুরনো কথা টেনে আনছিস তুই? শামিউল ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই রে মাকে খেপিয়ে দিলাম। রওশনারা দাঁত কিরমির করে বলে, যা গিয়ে তোর বউয়ের ঘাড় ধরে ছাদ থেকে নিয়ে আয়, মাগরিবের আজান দিয়ে দেবে, হাওয়া খেতে গিয়েছে। এহ, আমরা যেন বাচ্চা হয়নি। শামিউল বুঝতে পারে তার মা ভীষণ খেপেছে, তার এখান থেকে কেটে পড়াই ভালো। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আছাড় খায়, তারপর আবার উঠে দৌড়তে থাকে। রওশনারা বিড়বিড় করে বলে, ছাগল একটা। আমিরুন ফিক করে হেসে দেয়, রওশনারা রাগি দৃষ্টিতে যেদিকে তাকায় বলে, তুই হাসছিস কেন? যা আমার চোখের সামনে থেকে, তো শ্রদ্ধেয় বড় ভাই যান এলে বলবি আমার সাথে যেন দেখা করে, আমি আমার ঘরে গেলাম, কেউ বিরক্ত করবি না। শর্মি উর্বিকে ফোন দিচ্ছে, নাবিল পেছন থেকে বলে, কাকে ফোন দিচ্ছিস? শর্মি হঠাৎ করে ভয় পেয়ে হাত থেকে ফোন ফেলে দেয়, তারপর বুকে থুত্তুরি দিয়ে বলে, তুমি আমার ভয় পাইয়ে দিয়েছো ভাইয়া। আচ্ছা সরি, কাকে ফোন দিচ্ছিলি? কথাটি বলে নাবিল মেঝে থেকে শর্মির ফোন উঠিয়ে দিতে গিয়ে দেখে উর্বির নাম্বার। নাবিল হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ও তোর মাকে? তা আন্টি লিখে রেখেছিস কেন? বোকামে, মাকে কেউ কি আন্টি বলে? সায়মী এসে নাবিলের পিছনে দাঁড়ায়, বলে, নাবিল তোর কোনো কাজ নেই, যা এখান থেকে, ওকে খেপাচ্ছিস কেন? নাবিল মুখ ভেঙছিয়ে বলে, ওহো আমি তো ভুলে গিয়েছিলাম, তোরও তো মা। সায়মি রেগে নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল হাসতে হাসতে ঘর থেকে বের হয়, যাওয়ার সময় দরজার বাইরে থেকে বলে,
তোদের মা তো গেল, এখন কার কোলে শুয়ে ফিটু খাবি শর্মি? শর্মি রেগে গিয়ে কিছু বলতে এগিয়ে যায়। সায়মী শর্মির হাত ধরে আটকায়। ছাড় তো ওর কথা, তোকে খেপাচ্ছে। আন্টিকে ফোনে পেলি? ধরছে না আপু। কি হলো বলতো? শর্মি তাকিয়ে আছে। আন্টি এরকম কেন করছে? আন্টি তার সাথে কথা বলতে চায় না। আমিরুন সদর দরজা খুলে দেয়। রাউনাব ঘরের ভেতরে ক্লান্ত ভঙ্গিতে পা রাখতেই আমিরুন বলে ওঠে, আপনারে আম্মা হ্যার কথা শুনতে বলছে ভাইজান। মা আসবো? রওশন আরা একটা ইসলামিক বই পড়ছিল। রাউনাফের কথাই তার দিকে না তাকিয়েই বলে, আই। রাউনাব সরাসরি রওশনারার ঘরে এসেছে, তার হাতে অ্যাপ্রন স্টেথোস্কোপ। রওশনারা বলে, বস। তুমি বলো কি জন্য ডেকেছিলে? বৌমা কেন গিয়েছে? রাউনাব শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। রওশনারা বলতে থাকে, কি করেছিস তুই? আমি কি করেছি মানে? মা তোমার কি মনে হয় না তুমি মেয়েটাকে তো দেখেছি আমি, কতটা সংসারী হয়ে উঠেছিল। তোর অবদান ছাড়া এভাবে হুট করে চলে যেতে পারে না। রাউনা ফের থামিয়ে দিয়ে বলে রওশনারা, মা স্টপ, নাও প্লিজ স্টপ। বারবার নিজের মতামত নিজের ধারণা দিয়ে তুমি সব বলো। মা তুমি জানো তুমি কতটা ভুল। রওশনারা ছেলের ধমক শুনে অবাক হয়ে ছেলের দিকে তাকায়। রাউনা বলতে থাকে, কি বলেছিলে? পাত্রী রাজি, কারণ তার বড় ভাই খালা বলেছে পাত্রী রাজি। আমাকে একটু সময় অবধি দিলে না, পুরো দুনিয়ার কাছে একটা উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিলে। সবাই আঙ্গুল তুলছে আমার দিকে, আমার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এই একটা জায়গায় এসে। তুমি আর তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল, এগুলো বন্ধ করো এখন প্লিজ। আমি পাজলড হয়ে আছি মা। রওশনারা অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই বেশ করেছি, যা করেছি বেশ করেছি। দে আমাকে ফাঁসি দে সবাই দে। রাউনাব মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি শোধরাবে না তাই না? কথাটি বলে রাউনাব হন্তদন্ত হয়ে ঘরের দিকে যায়। রওশনারা দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ঘরে ঢুকে রাউনাব অ্যাপ্রোন আর স্টেথোস্কোপ বিছানার উপর ছুঁড়ে ফেলে ধপ করে বিছানার এক পাশে বসে পড়ে। টাইর নট আলগা করে মেঝের দিকে দৃষ্টি দিয়ে থাকে চুপচাপ। দীর্ঘ সময় অতিবাহিত হয়। মাথা তুলে রাউনাব ধীরে ধীরে বেডসাইডের টেবিলের ওপর রাখা শিবালার ফটো ফ্রেমটির দিকে তাকায়। অস্বাভাবিক দুর্বল লাগছে হঠাৎ নিজেকে। কাঁপা কাঁপা হাতে শিমালার ফটো ফ্রেমটি তুলে নিয়ে দেখতে থাকে ছবিটা। বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ কনসোল মি শিমালা। দরজার বাইরে এসে দাঁড়ায় আমিরুন, নিচু গলায় ডাকে, ভাইজান আসবো? রাউনা ফটো ফ্রেমটা জায়গা মতো রেখে বলে ওঠে, আয়। আমিরুন ঘরে ঢোকে। রাউনা বলে, কিছু বলবি? আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইজান। রাউনাব অবাক হয়ে আমিরুনের দিকে তাকিয়ে বলে, কথা কি বল? এসেছিস কেন? প্রশ্নটি করে উর্বির খালা নুরুন্নাহার উর্বির দিকে তাকিয়ে আছে। তিনি তার মেয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে উর্বিদের বাড়ির সবাইকে নিয়ে যেতে এসেছে। উর্বি নির্বিকার চিত্তে তার শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে থাকে। তারপর বলে, আমার বাপের বাড়ি আসবো না? জামাই ছাড়া আসবি না? জামাই নিয়ে বছরে দুই ঈদে বেড়াতে আসবি, তাও দুই দিনের জন্য। এটা বাংলাদেশের কোন সংবিধানে লেখা? নেই এমন কোন নিয়ম, নেই নিয়ম শুধুমাত্র তোর জন্য। উর্বি চুপ করেই থাকে। নুরুন্নাহার বলতে থাকে, কি কথা বলছিস না কেন? উর্বি চুপ করেই থাকে। নুরুন্নাহার বলতে থাকে, যাই হোক গুছিয়ে নে সবকিছু, এখানেই আছিস যখন তুইও চল আমাদের বাড়িতে। গাড়ি এখানেই থামাতে হচ্ছে। এই গাড়ি নিয়ে উর্বিদের পাড়ার সরু রাস্তায় ঢোকা মুশকিল। রাউনাব চিন্তিত হয়ে বসে আছে। গাড়ি না হয় এখানে থাকবে, কিন্তু সে কি করবে? এই ঝুম বৃষ্টির বাইরে পা দেবে কিভাবে? আধা ঘন্টা ধরে সে একইভাবে বসে আছে। রাতও অনেক হয়েছে। রাত 10টা যদিও তেমন বেশি রাত না, তবে উর্বিদের এলাকা শুনশান হয়ে আছে।
বৃষ্টির জন্যেও হতে পারে। রাউনাপ রওনা দিয়েছে সন্ধ্যা নাগাদ, হসপিটাল থেকেই রওনা দিয়েছে। এখানে পৌঁছেই বৃষ্টি তাকে পেয়ে বসলো। এখন রাউনাপ কী করবে? এভাবে তো বসে থাকা যায় না। মেইন রোড থেকে 7-8 মিনিটের রাস্তা রাউনাপে হেঁটে যাবে। এই বৃষ্টিতে অরবির মন মেজাজ বিগড়ে আছে। সন্ধ্যে থেকে লোডশেডিং, মোমবাতির টিমটিমে আলো আর তার উপরে মশার উপদ্রব। মোবাইলটা অফ হয়ে আছে। শর্মির কথা মনে পড়ছে খুব অরবির। অরবির শর্মির ফোন ধরেনি, তার জন্যে খুব অনুশোচনা হচ্ছে। মেয়েটার সাথে একটু কথা বলে নিলে খুব কি ক্ষতি হয়ে যেত না তার? সে উপর হয়ে শুয়েছিল, মাথা তুলে তহুরাকে ডাকে। ভাবি, আরেকটা কয়েল জ্বালিয়ে দাও না, আগেটা শেষ হয়ে গেল যে। তারপর তার মনে পড়ে সে বাড়িতে একা, জেদ করে যায়নি সবার সাথে। বাইরে ছমছম শব্দ করে বৃষ্টি পড়ছে, অরবির বেশ শীত লাগছে। সে একটা কয়েল চালিয়ে নিজের ঘরে যেতে নেয়, তখনই দরজায় কেউ ধাক্কা দেয়। অরবি দাঁড়িয়ে পড়ে। এত রাতে কে এলো? বাড়ির সবাই নয় তো? কিন্তু তাদের তো আজ আসার কথা না। অরবির হঠাৎ খুব ভয় হতে শুরু করে। প্রতিবেশীর বাড়িও তাদের বাড়ি থেকে বেশ দূরে, খুব ভয় করছে তার। অরবি কয়েল রেখে মোমবাতি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজার এপাশ থেকে বলে, কে? রাউনাপ শীতে কাঁপছে। সে কাঁপতে কাঁপতেই জবাব দেয়, অরবি, আমি রাউনাপ, দরজা খুলো। অরবি চমকে ওঠে, কার গলা শুনছে সে? কে এসেছে? এই ভারী পুরুষালি কণ্ঠস্বর শুনে তার বুক চিনচিনিয়ে উঠল কেন? এমন অনুভূতি তখন হয় যখন কেউ কারো অপেক্ষা করতে করতে একশো বয় তার সান্নিধ্য পায়। তবে কি সে রাউনাপের জন্য অপেক্ষা করছিল? সে জানতো না, নিজেও মানত না, ভাবেনি রাউনাপ আসবে। রাউনাপের আসার তো কথা না, তবে তার অবচেতন মন চাইতো রাউনাপ আসুক। এমনটা নাকি? এমনটাই কি? অরবি কিছুই বুঝতে পারছে না। সত্যি কি রাউনাপ নাকি তার ভ্রম? নিশ্চিত হবার জন্যে সে কাঁপা গলায় আবারও বলে, কে? ওপাশ থেকে রাউনাপ বলে, আরে আমি রাউনাপ, উড়বি, দরজা খুলে দাও তাড়াতাড়ি। উড়বি একটা গভীর নিঃশ্বাস ফেলে হাতটা বাড়িয়ে দেয়, ছিটকিনি তুলে দরজা খুলে তাকিয়ে থাকে সামনের দিকে। ক্লান্ত কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাটে ছিমছাম গরমের গভীর চাহনি শান্ত গোছানো মধ্যবয়সী পুরুষটিকে। একটা পরিচিত অনুভূতি ঘিরে ধরে রেখেছে অরবিকে আপাদমস্তক। সে তাকিয়ে আছে, তাকিয়ে আছে মানুষটার দিকে, যে এসেছিল অনাকাঙ্ক্ষিতভাবে, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে। আর আজকের এই আশাটা, এটা অনাকাঙ্ক্ষিতভাবে কি? রাউনা ভিজে চপচপে হয়ে গিয়েছে। অরবি মোমবাতি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। রাউনা কাঁপছে, ফর্সা রঙের পরিণত মুখটা ঠান্ডায় জমে নীলাভ হয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে অরবির চোখে চোখ রেখে বলে, কি কি? আমি তো সেটাই বলছি, কি? আরে ভেতরে আসতে দেবে না আমাকে, দরজা আটকে দাঁড়িয়েছ। অরবি লজ্জা পেয়ে সরে দাঁড়ায়। বাইরে যে মানুষটা ভিজছে সেদিকে প্রক্ষেপ করেই নি এতক্ষণ। দরজার পাশে সরে দাঁড়িয়ে মোমবাতিটা কিছুটা নিচু করে হাতে ধরে রাখে। রাউনা ভেতরে ঢোকে, সে অনবরত কাঁপছে। অরবি দরজা লাগিয়ে দেয়। রাউনা অরবিকে এক পলক দেখে, সে ঠকঠক করে কাঁপলেও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এখন আমার ইচ্ছে করছে একটা সিগারেট খেতে। অরবি দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় রাউনাপকে বলে, আমার ভাইয়া সিগারেট খায়, তার প্যাকেট থেকে একটা এনে দেব। রাউনাপ কাঁপতে কাঁপতেই হেসে ফেলে, না থাক, তুমি আমাকে এক কাপ চা দাও, ইটস অ্যান ইমার্জেন্সি। কথাটি বলেই রাউনাপ অরবির ঘরের দিকে যাওয়া শুরু করে। অরবি তাকিয়ে তাকিয়ে দেখে রাউনাপকে। রাউনাপকে দেখে তার মনে হচ্ছে সে বহুবার এ বাড়িতে এসেছে। অত্যন্ত স্বাভাবিকভাবে সে সোজা অরবির শোবার ঘরে ঢোকে। অরবি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তার পিছু পিছু যায়। রাউনাপ রীতিমতো হাঁচি দিতে শুরু করেছে। অরবি আলমারি থেকে একটা পরিষ্কার তোয়ালে বের করে রাউনাপের দিকে এগিয়ে দেয়, নিন, মাথা মুছে ফেলুন, সর্দি লেগে যাবে। রাউনাপ নিশ্চুপ হাসি দিয়ে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে থাকে। অরবি ঘর থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণ পর আবার ফিরে আসে, তার হাতে কিছু কাপড়। রাউনাপ তোয়ালে রেখে তাকায়, বলে, কি ওগুলো? ভাইয়ার ধোয়া পাজামা আর পাঞ্জাবি সব তো ভিজিয়ে ফেলেছেন, এখন এভাবে থাকবেন? নিন, এটা পরে নিন, আপনার ফিট হয়ে যাবে, আমি চা নিয়ে আসছি।
রাওনা ভাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেয়। অরবি চা বানিয়ে নিয়ে এসে দরজায় টোকা দেয়। আসবো? হ্যাঁ এসো। অরবি ভিতরে ঢোকে, চায়ের কাপটা রাওনাফের দিকে এগিয়ে দেয়। রাওনাফ চায়ের কাপটা নিতে নিতে বলে, একটু লেবু হলে ভালো হতো। অরবি অবাক হয়, এ আজ এত স্বামীদের মতো আবদার করছে কেন? কয়েক মুহূর্ত রাওনাফের দিকে তাকিয়ে থেকে অরবি লেবু আনতে রান্নাঘরে যায়। রাওনাফ হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে থাকে, লেবু ছিপে রাওনাফের কাপে দিতে দিতে অরবি বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে মেসেজ দিয়েছি, পড়েননি ঠিকভাবে। রাওনাফ কাপে চুমুক দিয়ে গাছছাড়া ভঙ্গিতে বলে, হ্যাঁ পড়েছি, আমি এখানে এই কাছেই এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, অন্যায় করে ফেললাম। অরবি মাথা নিচু করে মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, না। তারপর আবারও থেমে থেমে জিজ্ঞেস করে, কি গুরুত্বপূর্ণ কাজ আপনার এখানে? বলবো, তার আগে আমাকে কিছু খেতে দাও, খিদে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। রাওনাফ চা শেষ করে তারপর নিচু গলায় বলে, অরবি লজ্জিত ভঙ্গিতে হাসে, মানুষটা এত দূর থেকে এলো তার উপরে এই অবস্থা। অরবির শুরুতেই মাথায় রাখা উচিত ছিল, কিন্তু এই রাতে রাওনাফকে কি খেতে দেবে সে? অলসতার জন্যে অরবি নিজের জন্য কিছুই রান্না করেনি রাতে। সে রাওনাফের দিকে তাকিয়ে বলে, আমাকে 20 মিনিট সময় দিন, আমি আসছি। রাওনাফ মাথা ছাকায়, অরবি দৌড়ে রান্নাঘরে যায়, তাকে চটপট কিছু বানাতে হবে। কিন্তু কি করবে সে? টেবিলে দুপুরের কিছু শুকনো ভাত ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। তখনই তার মাথায় একটা উপায় আসে, সে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে কাটতে থাকে। তার হাতের গতি তীব্র, হঠাৎ রাওনাফ রান্নাঘরে তরচাই এসে দাঁড়ায়, অরবির পিছনে দাঁড়িয়ে বলে, তুমি শর্মির ফোন ধরছিলে না কেন? মাগু! অরবি আচমকা ভয় পেয়ে লাফিয়ে ওঠে, সে বুঝতেই পারেনি রাওনাফ এখানে এসেছে। বুকে থুথুরি দিয়ে সে রাওনাফকে বলে, আপনি এখানে এসেছেন কেন? রাওনাফ হতভম্ব হয়ে অরবির দিকে তাকিয়ে আছে। এভাবে অরবি ভয় পেয়ে যাবে সে বোঝেনি, সে এদিক ওদিক তাকিয়ে বলে, এখানে কোথাও তো লেখা নেই আমি আসতে পারবো না, তাই চলে এসেছি। পুরুষ মানুষের রান্নাঘরে ঢোকা আমার একেবারে পছন্দ না, আপনি রুমে গিয়ে বসে থাকুন, আমি আসছি। রাওনা পূর্বীর হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি করছো? ভাত ভাজি করছি। সেটা আবার কি? ফ্রাইড রাইসের বাংলা ভার্সন, ছোটবেলায় মা ঝটপট করে বানিয়ে দিত স্কুলে যাওয়ার আগে। ও আচ্ছা, ইন্টারেস্টিং, খেয়ে দেখতে হয় তবে। আচ্ছা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না, শর্মির ফোন ধরছো না কেন? অরবি হাতের কাজ থামিয়ে মাথা নিচু করে ফেলে, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আপনাকে তো মেসেজে বললাম আমি একটু স্পেস চাই, সবাই যেন আমাকে ফোন না দেয়, তাহলে আমি কারোর ফোন কেন ধরবো? রাওনাফের দৃষ্টি অরবির নিচু করে রাখা মাথার চুলের সিঁথিতে নিবদ্ধ। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে ওঠে, তাহলে আমিরুনকে বারে বারে ফোন দিয়ে শর্মি কি করছে? স্কুলে টিফিন ঠিকঠাক মতো নেয় কিনা, মা ওষুধ খায় কিনা, আমি হসপিটাল থেকে ফিরছি কিনা, অন্তরের শরীর খারাপ করে কিনা, নাবিল শাইমির রেজাল্ট কবে দেবে, এসব কেন জানতে চাও? তখন স্পেস নিতে অসুবিধা হয় না তোমার মৃদুলা উর্বি? অরবি ধাক্কার মতো খায়, চমকে উঠে মাথা তুলে তাকিয়ে হাত থেকে ছুরি ফেলে দেয়। আমিরুন সব বলে দিয়েছে, কি অস্বস্তিকর একটা ব্যাপার। অরবির চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই, এমনটা অরবির অপ্রত্যাশিত ছিল। আমিরুনের ওপর ভীষণ রাগ হচ্ছে অরবির, অরবি ঘামতে থাকে। রাওনাফ তার দিকে তাকিয়ে আছে, তার মুখ ভাবলেশহীন, তোতলাতে বলে, এমনি আমার আর 5 মিনিট লাগবে, আপনি কি এই রান্নাঘরে বসে খাবেন নাকি রুমে যাবেন? যাচ্ছি। তোতলাতে তোতলাতে বলে, অস্ফুট স্বরে বলে রাওনাফ চলে যায়। অরবি ফ্যাকাশে মুখ নিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে। রাওনাফ খাচ্ছে, অরবি রাওনাফের সামনে বসেছিল, মোমবাতির টিমটিমে আলোয় তাকে কিছুক্ষণ দেখে অরবি উঠে দাঁড়ায়। রাওনাফের ভেজা কাপড়গুলো মেলে দিতে হবে, তাই সে ব্যালকনিতে চলে যায়। কাপড়গুলো মেলে দিয়ে নিজের এহেন কাণ্ডে সে যার পরও নাই অবাক হয়, এমন কাজ সে কখনোই করেনি। আজ করলো কেন?
কেন একজন স্ত্রীর দায়িত্ব পালন করার মতো এই সহজাত আচরণটা করে ফেললো অত্যন্ত স্বাভাবিকভাবে, কোনো সংকোচ ছাড়াই কাপড় মেলে দিয়ে উর্বি ধীর পায়ে রাওনাফের দিকে এগিয়ে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাওনাফ চামচ দিয়ে খাচ্ছে, খেতে খেতে বলে, আসলেই বেশ ভালো খেতে এটা। তেমন ভালো নয়, তবে আপনার পেটে খিদে ছিল তাই বেশি ভালো লাগছে, উর্বি নিচু স্বরে বলে। মানুষটাকে খেতে দেখতে তার ভালো লাগছে খুব, আরো ভালো কিছু খাওয়াতে না পেরে একটা সূক্ষ্ম অপরাধ বোধ হচ্ছে মনে, কিন্তু সময় যে খুবই অল্প তাই ঝটপট করে চেয়া পেয়ে ছেদ করেছে। খাওয়া শেষ করে রাওনাফ তার হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেয়। উর্বি বলে, এবার বলুন, এখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছিলেন আপনি হাসপাতাল ডক্টর রেখে? হঠাৎ ধপ করে আওয়াজ হয়, শব্দটা বাহিরের আঙিনা থেকে এসেছে। রাওনা মাথা তুলে উর্বির দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টিতে। উর্বি বলে, বাড়ির কয়েকটা ঘরের রেনোভেশনের কাজ চলছে, বাইরের স্টোর ঘরে ভাইয়া কিছু সিমেন্টের বস্তা রেখেছিলেন, সেখানে টিনের আলগা ছাউনি সম্ভবত খুলে পড়ে গিয়েছে ঝড়ো বাতাসে। আমি যাই ঠিক করে দিয়ে আসি, নয়তো বস্তাগুলো সব ভিজে যাবে। কিন্তু তুমি ভিজে যাবে যে? রাওনাফের কথা শেষ হবার আগেই উর্বি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাওনাফ উর্বির যাওয়া দেখে বিছানার একপাশে চুপচাপ বসে থাকে। টিনের ছাউনি তুলে ধরে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে উর্বি, ঠিক জায়গা মতো সেট করতে পারছে না, কিন্তু বৃষ্টি তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। পায়ের কাছে স্তূপ করে রাখা বালি ভিজে যা তা অবস্থা। সবকিছুই রেনোভেশনের জন্য কিনে রেখেছিল রেজাউল কবির। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, উর্বির এবার বেশ ভয় ভয় করছে। বৃষ্টির পানি অসম্ভব ঠান্ডা, এখন বোঝা যাচ্ছে কেন রাওনা প্রভাবে ঠকঠক করে কাঁপছিল। ছাউনি ঠিক করে দেওয়ার আগেই খুব নিকটে বিকট আওয়াজে পরপর দুটো বাজ পড়ে। রাওনা বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়, দ্রুত পায়ে হেঁটে সদর দরজা পেরিয়ে বৃষ্টি উপেক্ষা করে আঙিনায় চলে যায় স্টোর ঘরের কাছে। উর্বি আতঙ্কিত মুখে কান চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলেছিল। কয়েক মুহূর্ত আগে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। রাওনা বৃষ্টি গায়ে মাখিয়ে এগিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, আর ইউ ওকে? উর্বি নিজেকে ধাতস্থ করে বলে, ঠিক আছে, আপনি এলেন কেন, ভিজে গেলেন যে? কথাটা বলে উর্বি পুনরায় টিনের ছাউনি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাওনা পেছন থেকে বলে, May I help you? না, তার দরকার। বাকিটা বলার আগেই ধপ করে উর্বি ছাউনিটা হাত থেকে ফেলে দেয়। ঝোড়ো হাওয়া ছাউনিটাকে খানিকটা সামনে উড়িয়ে নিতেই উর্বি ধরতে গেলে পা পিছলে পড়ে যায়। রাওনাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উর্বির চঞ্চলতা অবলোকন করছিল। কাজটা যতটা সহজভাবে করা যেত এই মেয়ে জটিল করছে। উর্বিকে বালির স্তূপে মুখ থুবড়ে পড়তে দেখে সেও ছুট লাগায় উর্বিকে টেনে তোলার জন্য। হাত বাড়িয়ে দিতেই উর্বি নির্দ্বিধায় রাওনাফের হাতে হাত রাখে। রাওনাফ টেনে তোলে, বালি পানিতে পুরো মাখামাখি অবস্থা, উর্বির গা গুলিয়ে উঠছে। রাওনাফ উর্বির দিকে এক পলক তাকিয়ে থেকে, এগিয়ে যাও। ছাউনিটা তুলে এনে জায়গা মতো রেখে কয়েকটা ইট দিয়ে প্রাথমিকভাবে চাপা দিয়ে দেয়। যদিও শেষ রক্ষা হয়নি, সিমেন্ট ভর্তি বস্তাগুলো ভিজে গিয়েছে ইতিমধ্যেই, তবে বাকিটা রাত আর ভিজবে না। বৃষ্টির বেগ বাড়ছে, অবশ্য বিদ্যুৎ চমকানো কমছে। রাওনাফ ঘাড় ঘুরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, এই হালকা ছাউনিটা ঠিক করে দিতে পারছিলে না এতক্ষণ ধরে? আমি আপনার মতো লম্বা নই, তাই বেগ পেতে হচ্ছিল, নিচু স্বরে জবাব দেয় উর্বি। রাওনাফ বলে, ঠিক আছে, ভেতরে চলো, তোমাকে একটা হাঁসের ছানার মতো লাগছে, মনে হচ্ছে এই মাত্র কাদা পানিতে সাঁতার কেটে ডাঙায় এসেছো। কথাটা বলে রাওনাফ ঘুরে হাঁটতে থাকে। উর্বি লাজুক হাসি হাসে, কয়েক মুহূর্ত লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে রাওনাফের পিছু পিছু যায়। ঘরে ঢুকে উর্বি রেজাউল কবিরের আর এক সেট পাজামা পাঞ্জাবি রাওনাফকে বের করে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। দীর্ঘ সময় নিয়ে সে গোসল করে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে, কিন্তু তার মন এখনো খুঁতখুঁত করছে। মনে হচ্ছে শরীরের কোথাও না কোথাও বালিকণা থেকেই গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে উর্বি রাওনাফকে জায়নামাজে আবিষ্কার করে, এশার সালাত আদায় করে মোনাজাত ধরেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকে সে,
তারপর চোখ সরিয়ে নেয়। সালাত আদায় করে রাওনাব জায়নামাজ যথাস্থানে রেখে হাতে ফোনটা নিয়ে নেয়। ফোনটা পুরো সুইচ অফ হয়ে আছে, শর্মিকে জানানো হয়নি। এখানে এমন লোডশেডিং থাকবে কে জানতো? উর্বি তোয়ালেটা হাত থেকে জায়গা মতো রেখে রাওনাফের দিকে ঘুরে তাকায়। গায়ে তার বেগুনি রঙের একটি সুতি শাড়ি, ভেজা চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে তার। ফর্সা গাল দুটো ঠান্ডায় গোলাপি আভা ধারণ করেছে, গভীর এবং সরল ওই বাদামি চোখের চাহনি। রাওনাফ চোখ সরিয়ে নিয়ে চোখ নামিয়ে রাখে। উর্বি অত্যন্ত ঠান্ডা গলায় বলে, বলুন কি কাজ ছিল এই মফস্বলে? কোনো সেমিনার? রাওনাব দৃষ্টি ঘুরিয়ে নিভু নিভু চলতে থাকা মোমবাতির দিকে তাকায়। সেও অত্যন্ত ঠান্ডা গলায় বলে, মা বলেছে এখান থেকে তার পুত্রবধূকে নিয়েই কাল সকালেই ঢাকায় ফিরতে হবে, তাই এলাম। উর্বি তাকিয়ে আছে, রাওনাফের দৃষ্টি মোমবাতির দিকে। উর্বি একদৃষ্টিতে তাকিয়েই থাকে রাওনাফের দিকে। সামান্য একটা বাক্য শুনে তার এমন দুর্বল লাগছে কেন? হাত পা কাঁপছে কেন? নিজের অনুভূতিকে পাত্তা না দিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপনাকে তো বলেই এসেছি কিছুদিন স্পেস চাই, তা জানা সত্ত্বেও এলেন কেন? রাওনাফ এবার উর্বির দিকে তাকায়, স্বাভাবিক এবং স্পষ্টভাবে বলে, বলেছো স্পেস চাও দেব, ডিভোর্স চাইলেও পাবে, তবে তার জন্য ঢাকা তোমাকে ফিরতেই হবে। এভাবে হুট করে তো কিছু হয় না মৃদুলা উর্বি, তাই না? আর তাছাড়া তোমাকে না নিয়ে গেলে আমাকে মেলা ঝামেলা পোহাতে হবে, তা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিনে, তাই না? উর্বি ম্লান হাসে, একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ও তার মানে যাতে আপনাকে কোনো ঝামেলা পোহাতে না হয় সেজন্য আপনি এসেছেন নিতে আমায়? রাওনাফ এবার সরাসরি উর্বির চোখের দিকে তাকায়, গলার স্বর যথেষ্ট নমনীয় রেখে প্রশ্ন করে, কেন তুমি কি আশা করো আমার আসার পেছনে অন্য কোনো কারণ থাকুক, বিশেষ কোনো ব্যক্তিগত কোনো কারণ থাকুক? উর্বির চোখ সরিয়ে নেয়, নামিয়ে নেয় চোখ, হাত দিয়ে শাড়ির আঁচল খামছে ধরে শক্ত করে। রাওনাফ ডাকে, মৃদুলা উর্বি। বলুন। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে উর্বি, এদিকে তাকাও। উর্বি তাকায় না। রাওনাফ বলে, এত দোটানায় কেন ভুগছো উর্বি? তুমি কি বুঝতে পারছো না তুমি কি চাও? উর্বি চুপ করেই থাকে। হঠাৎ তার চোখ থেকে মুক্তোর দানার মতো দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রাওনাফ সেদিকে তাকিয়ে আছে, হুট করে হাত বাড়িয়ে সেই পানির ফোঁটা সে ছোঁয়। উর্বি নড়ে চড়ে ওঠে, চোখের পানি যদি কোনো কাজে লাগতো, যেমন ধরো কোনো ঔষধ বানাতে কাজে লাগতো, তাহলে তুমি এতদিনে কোটিপতি হয়ে যেতে মৃদুলা উর্বি। উর্বি কিচ্ছু বলে না। রাওনাফ বলতে থাকে, ডিভোর্স চাও? দিয়ে দেব, তাতে কাটতে হয় এভাবে প্রতিদিন দুজনে বসে আলোচনা করার বিষয়, এটা একা একা রাতে ফুপিয়ে কাঁদার বিষয় না। আপনি কেন বলেছেন আমি ডিভোর্স চাই? আমি ডিভোর্সের জন্য কাঁদি? কেন একই কথা বারবার বলছেন? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, শান্ত হও। ডিভোর্স চাও না, তার মানে সংসার করতে চাও, তাই তো? উর্বি চুপ করে থাকে। রাওনাফ বলতে থাকে, কি জ্বালা, বলবে তো, হয় ডিভোর্স নয় সংসার, যে কোনো একটা তো চাইবে তো উর্বি। উর্বি নিরবতা ভেঙে ফুপিয়ে ওঠে, উর্বি আমি বুঝতে পারছি তুমি কোথাও আটকে গিয়েছো, কোনো সমস্যা হচ্ছে তোমার, কোনো ভয়াবহ সমস্যা, যা থেকে তুমি ছাড়া পেতে মরিয়া হয়ে উঠছো। যে কোনো সমস্যা সমাধান করতে হলে অবশ্যই কারো সাহায্য দরকার হয়। আমি কি তোমার সেই উপকারী বন্ধুটি হতে পারি যার সাথে যে কোনো সমস্যা মন খুলে বলা যায়? সাইকিয়াট্রিস্টের সাথে আমি নিয়মিত কথা বলি উর্বি, তুমি নিজে না চাইলে এই সমস্যা থেকে বের হতেই পারবে না। রাওনাফ ক্রন্দনরত উর্বির দিকে তাকিয়ে থাকে কথাগুলো বলে। উর্বি কান্না থামিয়ে রাওনাফের দিকে তাকায়, তারপর ধরা গলায় বলে, আমি যদি বলি আমি আপনার সাথে সংসার করতে চাই, ওই বাড়িতে ফিরতে চাই, তাহলে আপনি কি করবেন? আমি তোমায় কাল সকালেই নিয়ে যাব, ঠান্ডা গলায় জবাব দেয় রাওনাফ। আর যদি আপনি জানতে পারেন আপনি যাকে নিজের হাতে ধরে আপনার সংসারের ঘরণী করে নিয়ে গেছেন সে একটা অতি ফালতু দুশ্চরিত্রা নষ্টা মেয়ে মানুষ, তাহলে আপনি সেদিন কি করবেন? রাওনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে কথাটি শুনে। উর্বি বলে ওঠে, কি হলো, চুপ হয়ে গেলেন কেন? বলুন কি করবেন, তখনও কি নিজের জীবনের সাথে আপনি আমাকে জড়াতে চাইবেন? বলুন। রাওনাফ ম্লান হাসে, ঠান্ডা গলায় বলে, আমার মনে হয় আজ থেকে 5 মাস 13 দিন আগেই আমি একজন অতি ফালতু নষ্টা দুশ্চরিত্রা মেয়ের সাথে নিজের জীবন অত্যন্ত নাটকীয়ভাবে জড়িয়ে ফেলেছি,
দ্বিতীয়বার আবার কিভাবে জড়াবো? অর্বি তাচ্ছিল্যের হাসি হাসে, মজা ভাবছেন আপনি তাই না? আপনি যদি আমার অতীত জানতে পারেন তাহলে ভুলেও চাইবেন না আমায়, শুধু ঘৃণা করবেন আমায়, থুথু ফেলবেন আমার নামে। রাউনব দীর্ঘ সময় অর্বির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আচ্ছা বলো তো তোমার অতীত, কখনো কাউকে ঘৃণা করিনি, এই ঘৃণার টেস্ট কি রকমের স্বাদ নিতে যাচ্ছি আমি? বলতে বলতে রাউনব বিছানায় দুহাত মাথার পেছন দিয়ে আধ শোয়া হয়ে বসে পড়ে, অর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, ও আরেকটা কথা, আরেকটা মোমবাতি জ্বালিয়ে দাও প্লিজ, এটা তো ফুরিয়ে গেল, অন্ধকারে তোমার অতীতগুলো শুনতে ভালো লাগবে না। অর্বি কান্না থামিয়ে অবাক হয়ে রাউনাফের দিকে তাকিয়ে আছে, দেখছে সে তার সামনে স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা পুরুষটিতে। হো হো করে বাতাস বইছে বাইরে, অসময়ের বৃষ্টি বেশ গুছিয়েই তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রকৃতিতে। অর্বি একটা মোমবাতি জ্বালিয়ে রাউনাফের কাছে বিছানার পাশে টেবিলে রেখে দেয়। রাউনাব অর্বির দিকে তাকিয়ে আছে, মোমবাতির আলোয় কাছ থেকে অর্বির ফর্সা গোল মুখটা সোনালি বর্ণের দেখাচ্ছে। রাউনাব একটা বালিশ টেনে নেয় নিজের হাতের নিচে, বেশ গুছিয়ে বসে আছে সে, তাকিয়ে আছে অর্বির চোখের দিকে। অর্বি রাউনাফের থেকে একটু দূরেই মুখোমুখি হয়ে বসে, তাকে অনেকটা শান্ত লাগছে, চোখ মুখ স্বাভাবিক, বৃষ্টির বেগ কিছুটা কমে। অর্বি নিরাপত্তা ভেঙে বলা শুরু করে, বিয়ের আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের সম্পর্ক, আমার কলেজ জীবনের শুরু থেকে সিনিয়র ছিল সে, আমার অপোজিশন পার্টির একজন ফর্মার মিনিস্টারের ছেলে, এজন্য তার অনেক ঠাটবাট ছিল শহরে, প্রণয় অত্যন্ত গভীর ছিল। সময় যত যেতে থাকলো, সম্পর্ক যত পুরনো হতে থাকলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে একটু অস্বাভাবিক, আমাকে নিয়ে অতিরিক্ত ছিল সব কিছু তার। প্রথম প্রথম বিষয়টা প্রেমিকের পাগলামি ভেবে মানিয়ে নিতাম, কিন্তু ধীরে ধীরে সব কিছু অতিরিক্ত হয়ে উঠল। সে স্বভাবে ছিল বদরাগী জেদি, এতটুকুই দোষ চোখে পড়ছিল শুরুতে, মানিয়ে নিয়ে অনুভূতি দেয়া নেয়া করেছি, কিন্তু একটা সময় আবিষ্কার করলাম মানুষটা খুবই ত্রুটিপূর্ণ। বড়লোকের বকে যাওয়া ছেলেদের যত বদগুণ থাকতে পারে, প্রায় সবগুলো গুণই তার মধ্যে ছিল, গুন্ডামি, নেশা করা, মারামারি সব কিছুই করত সে। আমি সব মেনে নিয়েছিলাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, দিন দিন সে আরও উচ্ছন্নে যেতে থাকে, তার সাথে বাড়তে থাকে আমার প্রতি তার মানসিক অত্যাচার, প্রচুর পাগলামি করত আমায় নিয়ে, ভালোবাসার নামে গলার কাটা হয়ে বিঁধে যাচ্ছিল সে, যাকে উপরানোর ক্ষমতা আমার ছিল না, না ছিল মানিয়ে নেয়ার। ভাইয়া সব জানতে পেরে আমার উপর ভীষণ খেপে গেলেন, ভাইয়া ওকে শুরু থেকেই জানতো, ওর স্বভাব সম্পর্কে সবাই জানতো, শুধু আমি অন্ধ ছিলাম, নিজের জীবনে অমানিশা নামিয়া আনবার জন্যই আমি অন্ধ ছিলাম, এদিকে ওকে শোধরাতে পারিনি, অন্যদিকে ভাইয়া আমার জন্য ছেলে দেখতে লাগলেন। একটা সময় আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম ওর মানসিক টর্চার নিতে না পেরে, আমার স্বাধীনতা একেবারে কবজা করে নিয়ে বসেছিল। তারপর অনেক ভেবে ওর সাথে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিলাম, স্নিগ্ধ একটা শুরু থেকে তিক্ত একটা বিচ্ছেদ, অনেকটা মানসিক শক্তি জোগাড় করে সিদ্ধান্তটা নিলাম, ওকে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম, আমি এই সম্পর্ক রাখতে চাচ্ছি না। ও খুবই ঠান্ডা মাথায় শুনল, আমাকে বলল আমার সাথে দেখা করতে চায়, একটা সুযোগ চায় সমালোচনা করার। এই পর্যন্ত এসে অর্বির গলা কাঁপতে শুরু করে, রাউনব অর্বির ঠোঁটের দিকে তাকিয়ে আছে, সে দেখছে অর্বি কান্না আটকে রাখার কঠিন প্রচেষ্টা করছে। অর্বি একটা নিঃশ্বাস নিয়ে কান্নাটা দমিয়ে ফেলে, তারপর বলতে শুরু করে, সে তো আমাকে ছাড়বে না, ভালোবাসা নামে জেদ ছিলাম তো আমি তার, যখন দেখলো কিছুতেই কিছু হবে না, আমি বিচ্ছেদ ঘটাবই, তারপর সে আমাকে আটকে রাখার একটা অভিনব উপায় বের করলো, হি টাচড মি উইদাউট মাই কনসেন্ট। অর্বি তুমুল প্রচেষ্টা করছে না কাদার, থেমে থেমে বলতে থাকে, শত পাগলামি করলেও কখনো আমার গায়ে হাত না দেয়া ছেলেটা আমাকে আটকে রাখতে তার নিকৃষ্ট রূপটা দেখালো, তার মনে হয়েছিল মন না আটকাতে পারলে কি হবে, শরীর আটকে দিব, অ্যান্ড হি রেপড মি। অর্বি ফুপিয়ে ওঠে, রাউনাব একইভাবে দেখছে অর্বিকে, অর্বি দুচোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়, চোখের পানি গড়িয়ে পড়তেই বলতে থাকে,
এবং সে আমাকে বলল, এখন কিভাবে আমাকে ছাড়িস আমি দেখব। 4 বছরের ভালোবাসা হিংস্রতা হয়ে আমার চুলের মুঠি ধরে বলেছিল এই কথাটা, জানেন। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করেও যখন পারল না, তখন হাল ছেড়ে দিয়ে গোঙানির মতো আওয়াজ করতে থাকে কিছুক্ষণ। অনেকটা সময় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে এনে বলতে থাকে। তারপর আমাকে বলল, তৈরি থাকতে, বিয়ে করবে আমাকে, কিন্তু আমি তো একজন রেপিস্টকে বিয়ে করব না, সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম। মানসিকভাবে ভেঙে পড়লেও কাউকে কিছু বুঝতে দেইনি বাড়ির। ভাইয়া আমার জন্য ছেলে দেখতে লাগলেন। দিন যায়, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। অর্বি থামে, হাঁপাচ্ছে সে, মাথা নিচু করে রেখেছে সে, এখন কাঁদছে না, কিন্তু কথাগুলো বলছে খুবই কষ্টে, কণ্ঠনারী থেকে যেন বেরোতে চাইছে না। রাউনাপ ওই মুখটার দিকে কোনো এক অজানা কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে অর্বির হাতের দিকে তাকায়। হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে রেখেছে অর্বি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল যেন। কি করব, কি হবে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর নিজের মনের বিরুদ্ধে লড়াই করে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে ওই ঘিনু মানুষটার কাছে বলতে গিয়েছিলাম আমাকে বিয়ে করো, কিন্তু নিয়তি আমার সাথে এখানেও তামাশা করলো। খবর পেলাম তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার মানে জোড়া খুন মামলা সহ মোট 3টা চার্জ লাগানো হয়েছে। আমি অসহায়ের মতো তড়পাতে থাকি। হাজতে গিয়েছিলাম তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে যখন জানালাম আমার কথা, মা ঘেন্নায় সুইসাইড করতে গেল। ভাইয়া নিশ্চুপ হয়ে রইল। গোটা পৃথিবী আমার কাছে মিথ্যে মনে হতে লাগলো। জানেন, সব সময় আমার ইচ্ছে করতো আমি মরে যাই, কিন্তু আমার অত সাহস নেই। আমি ভীত, আমি মরতে ভীষণ ভয় পাই। খবর পেলাম তাকে ক্যারানিগঞ্জ শিফট করেছে, সাথে 10 বছরের জেল। গদের উপর বিস্ফোরা হলো আমার। কিছু আত্মীয় স্বজন জীবনটা আমার নরক করে ফেলেছিল। কোনোভাবে আমার প্রেগনেন্সির খবরটা ছড়িয়ে গেল, বাড়ির কেউ কোথাও বেরোতে পারতো না। তখন আমি ঠান্ডা মাথায় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজটি করার সিদ্ধান্ত নিলাম। অবসান করে ফেললাম, মেরে দিলাম আমি। শেষের বাক্যটা বলে অর্বি কান্নায় ভেঙে পড়ে, শরীর কাঁপিয়ে কাঁদছে সে। বৃষ্টির শব্দের সাথে মিশে অদ্ভুত শোনাচ্ছে সেই কান্না। রাওনা ফ্যাল ফ্যাল করে দেখছে অর্বিকে, একবার ভাবলো সে বলবে, বুঝেছি পুরোটা, আর বলতে হবে না, কিন্তু সে বলল না। অর্বি হু হু করে কাঁদছে, মোমবাতির আলোয় তার সেই চোখের পানি চিকচিক করছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অর্বি রাওনাফের দিকে তাকায়, হাঁপাতে হাঁপাতে বলে, জানেন, আমি না চাইনি আমার এই নষ্ট জীবনটা কোনো ভালো নিষ্পাপ জীবনের সাথে জড়াতে, একেবারেই চাইনি। একা একা বেশ চলে যেত জীবনটা। আমি শুরু থেকেই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বাড়ির মানুষগুলো তারা আর মানলো কই। তার উপর উপমার বয়স বেড়ে যাচ্ছিল, আমার বিয়ে নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। উপমার সব গুণ ছাপিয়ে যেতে থাকলো আমার কলঙ্কের দোষে। জেদ করে ঠেলতে ঠেলতে 30-এর কোঠায় এনেছিলাম ধূসর রঙের এই জীবনটাকে, আর পারিনি। ভাবলাম আবার একটু নিজের জীবনটাকে নিয়ে খেলে দেখি। যখন সামিউলের সাথে বিয়ের দিন বিয়েটা ভেঙে যায়, আমি তখন খুব হেসেছি, এটা ভেবে যে কারোর জীবন নষ্ট হবে না। কিন্তু দেখুন, শেষমেশ আপনি জড়িয়ে গেলেন। অর্বি থেমে যায়, তার গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে ধীর গতিতে, যেন তার কান্নাগুলোও এখন ক্লান্ত। সে এক হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে বসে আছে। খানিক বাদে আবারও বলতে শুরু করে, এই 5 মাসে বিয়েটা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত চাপিয়ে দেয়াই রয়ে গিয়েছে কিনা জানি না, তবে আমার কাছে না থাকেনি, জানেন। জানি না কি অদৃশ্য শক্তি রয়েছে ওই একটা কাগজের, যে কিনা মানুষের অনুভূতি প্রভাবিত করার ক্ষমতা রাখে। রোজ আপনি এলে আপনাকে 1 কাপ কফি এগিয়ে দেয়া, আমি ঘুমিয়ে থাকলে আমার গায়ে আপনার চাদর টেনে দেয়া, প্রতিদিন সময় করে আমিরুনকে দিয়ে আমার জন্য 1 গ্লাস দুধ পাঠানোর নিয়ম, কিংবা আমার বাচ্চাদের জন্য আগবাড়িয়ে আমার কনসার্ন দেখানো, এগুলো আমার কাছে আমার চোখের শুধুমাত্র দায়বদ্ধতা হয়েই থাকেনি, অন্য কিছু হয়ে গিয়েছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার সাথে কাটানো আমার সব মুহূর্ত আমার কাছে বিশুদ্ধ স্মৃতি হয়ে থাকবে। আমি খুব শান্তি পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রী না হতে পারলেও আমি এটা ভেবে শান্তি পাবো যে আমি একজন অতি ভালো লোকের সান্নিধ্য পেয়েছিলাম, যার যোগ্য আমি না। ওই বাড়িটা আমায় খুব শান্তি দিয়েছে।
ও বাড়ির প্রতিটা ইট আমায় খুব শান্তি দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ। উর্বি মুখে আঁচল গুঁজে কাঁদছে। রাউনাপ এক মনে উর্বিকে কাঁদতে দেখছে, তার কোনো ভাবান্তর নেই। পুনরায় দম নিয়ে উর্বি বলে, আপনি কাল চলে যান, দয়া করে চলে যান, মায়ের সাথে ফোনে আমি কথা বলে নিব, করবে না বকাবকি আপনাকে। আপনি ভাবতেও পারবেন না আমার কতটা শান্তি লাগছে এখন আপনাকে সবটা বলে। আপনাকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্য। এবার হাঁটুতে মাথা রেখে উর্বি কাঁদতে থাকে, কেঁদে কেঁদেই বলে, আমি ও বাড়ির প্রত্যেকটা লোককে মিস করব, আপনাকে সব থেকে বেশি মিস করব ডক্টর খান। উর্বির খুবই দুর্বল লাগছে এখন, শরীর ভেঙে আসছে, সে বিছানায় গা এলিয়ে দেয়। তার এত খারাপ লাগছে কেন, সে কি মরে যাচ্ছে? রাউনাপ উর্বির অদ্ভুত সেসব আচরণ দেখতে থাকে, গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। ধীরে ধীরে কিভাবে কিভাবে যেন আমি আপনার মায়ায় পড়ে যাচ্ছিলাম। মনের গভীর একটা সুপ্ত বাসনা জেগে উঠল আপনার সাথে সংসার করার, কিন্তু তার হলো না। আমি এসব থেকে কখনোই বের হতেই পারবো না, বরং আপনার জীবনটাও নোংরা করে দিব। একটু থেমে উর্বি আবারও বলে ওঠে, সবার মতো আপনিও প্লিজ এখন আমাকে এই প্রশ্ন করবেন না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আমি কোন সাহসে কোন ভরসাতে একটা পুরুষের কাছে গিয়েছিলাম বোকার মতো? না গেলে তো এত বড় সর্বনাশ হতোই না আমার। করবেন না এমন প্রশ্ন, এর ব্যাখ্যা 23-এর উর্বি দিতে পারেনি, 30-এর উর্বিও দিতে পারবে না। আমি শুধু জানি আমার সর্বনাশ হয়েছে, এটুকুই জানি। উর্বি থেমে যায়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাউনাপ এবার উঠে আসে, উর্বি কি হয়েছে, তোমার কি হয়েছে? উর্বি তার জবাব দেয় না, বিড়বিড় করে বলতে থাকে, আপনি চলে যান এখান থেকে, প্লিজ চলে যান, আমি আর দুর্বল হতে চাই না। আচ্ছা সেটা দেখা যাবে, তুমি ওঠো, ঠিক হয়ে শুয়ে পড়ো, এখন ঘুমাও। উর্বি ওঠে না, কাঁদছে। রাউনাপ উর্বির হাত ধরে তাকে উঠানোর জন্য, উর্বি রাউনাফের হাত সরিয়ে নেয়। আমাকে ধরবেন না দয়া করে, আপনার হাত নোংরা হবে। রাউনাপ উর্বিকে বলে, আচ্ছা ধরবো না, শান্ত হও। উর্বি শান্ত হয় না, কাঁদতে থাকে, উন্মাদের মতো কাঁদতে থাকে, বিছানার চাদর খামছে ধরে। রাউনাপ তাকে দেখতে থাকে অপলক, দীর্ঘ সময় পরে চুপচাপ হয়ে যায় উর্বি। সে না চাইতেও চোখের সামনে ভেসে ওঠে সেই হিংস্র তার দৃশ্যটি। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে, সে মনে করতে চায় না, দেখতেই চায় না সেই দৃশ্যটা আবারও, কিন্তু সে দেখে ফেলে। উচ্ছ্বাস চুপচাপ পায়ের ওপর পা তুলে ডিভানে গা এলিয়ে দিয়ে বসে আছে, দৃষ্টি উর্বির মুখের দিকে। উচ্ছ্বাসের চোখ দেখে উর্বি আজ কিছুই পড়তে পারছে না, শীতল দৃষ্টি, ওই দুচোখে না আছে রাগ, না আছে অন্য কোনো অনুভূতি, কেমন শান্ত হয়ে বসে আছে। অথচ যে উচ্ছ্বাসকে উর্বি চেনে, এতক্ষণে সব কিছু ভাঙচুর করে ফেলার কথা। উর্বি মাথা নিচু করে বলে, সম্ভব না আর সম্পর্ক কন্টিনিউ করা, তুমি তো কখনো শুধরাবে না, তার চেয়ে তুমি তোমার মতো থাকো, আমি মুক্তি চাই। উচ্ছ্বাস মূল্যায়ন হাসে উর্বির কথা শুনে, নিরাপত্তা ভেঙে বলে, মুক্তি চাও? হ্যাঁ, ভুল হয়ে থাকলে ক্ষমা করো। কিন্তু উচ্ছ্বাস তো ভুলের শাস্তি দেয়, ক্ষমা নয়। উর্বি মাথা তুলে তাকায়, উচ্ছ্বাস বলতে থাকে, আমাকে ভালোবেসে ভুল করেছ, মাফ করেছি, আমাকে ভালোবাসতে শিখেও ভুল করেছ, মাফ করেছি, তবে এখন যেটা করতে চাইছ, মানে আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, কোনো মাফ হবে না। উর্বি অবাক চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে, উচ্ছ্বাস উঠে দাঁড়ায়, দরজা বন্ধ করে উর্বির দিকে তাকায়, তার চোখ মুখ ভাবলেশহীন। উর্বি তড়াক করে লাফিয়ে ওঠে, কাঁপা গলায় বলে, দরজা আটকালে কেন? উচ্ছ্বাস কোনো কথার জবাব না দিয়ে উর্বির সামনে এসে দাঁড়ায়, এক টানে উর্বির ওড়না ফেলে দিয়ে উর্বিকে ধাক্কা দিয়ে ডিভানে ফেলে দেয়। হতভম্ব আহত শঙ্কিত উর্বি নিজেকে সামলে নেওয়ার আগেই উচ্ছ্বাস এসে উর্বিকে চেপে ধরে ডিভানের সাথে। উর্বির গলা থেকে আর্তনাদের মতো আওয়াজ বের হওয়ার আগেই উচ্ছ্বাস তার মুখ চেপে ধরে, উর্বি কাঁদছে। উচ্ছ্বাস দীর্ঘ সময় উর্বির সেই কান্না দেখতে থাকে, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না পাখি, আমার সহ্য হয় না।
অর্পি তরপাতে থাকে। শরীরটা ধীরে ধীরে অসার হয়ে যেতে শুরু করে। অর্পির মনে হচ্ছিল অর্পি মরে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর কিছু কল্পনা করতে পারে না অর্পি, শুধু নিশ্চুপ কেঁদে যায়। রাউনাফ কেউ সে কিছু বলে না আর। কাঁদতে কাঁদতে একসময় অর্পি ঘুমিয়ে পড়ে। চোখের পানি গালে শুকিয়ে লেপটে আছে, মোমবাতি ফুরিয়ে যাচ্ছে। মোমবাতির সেই ক্ষীণ আলোয় অর্পির মুখটা চীনা মাটির একটি বিবর্ণ পুতুলের মতো লাগছে। রাউনাফ উঠে অর্পির গায়ে চাদর টেনে দিয়ে আর একটা মোমবাতি জেলে নেয়। তারপর চুপচাপ জেগে বসে থাকে যতক্ষণ ওই মোমবাতিটা আলো দিচ্ছিল ততক্ষণ। কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দেয়। উঠে উঁচু করে সালাত আদায় করে সেও বিছানায় গা এলিয়ে দেয়। তারপর রাউনাফের চোখ দুটোও লেগে যায়। সদর দরজার বাইরে থেকে রেজাউল কবির আর তহুরা দরজায় ধাক্কা দিতে থাকে। নুরুন নাহারের বাড়ি থেকে শুধুমাত্র সে, তহুরা আর লুৎফুন নাহার ফিরে এসেছে সকাল সকাল, বাকিরা বিকেলে আসবে। কিন্তু অর্পি দরজা খুলছে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে রেজাউল। তহুরার দিকে তাকিয়ে বলে, জ্ঞান হারিয়ে ফেললো নাকি আবার? পেছনের দরজার বাইরে থেকে লক করা ছিল না, যাও গিয়ে চাবি দিয়ে দরজা খুলে দাও। তহুরা মাথা নাড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। রাউনাফের ঘুম ভাঙে রেজাউলের কলাপে। তহুরা অনবরত অর্পির রুমের দরজা ধাক্কাচ্ছে। এই অর্পি দরজা খোল, বেলা ১১টা বেজে গেছে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন? এই অর্পি। রাউনাফ অর্পির দিকে তাকায়। অর্পি বেঘরে ঘুমোচ্ছে, সে ডাকতে গিয়েও ডাকে না, নিজে উঠে গিয়ে দরজা খুলে দেয়। লুৎফুন নাহার চমকে ওঠেন তার মেয়ে জামাইকে দেখে। তহুরা আর রেজাউল একে অপরের দিকে তাকায়। রাউনাফ তাদের তাকিয়ে থাকার ধরন দেখে বিব্রত বোধ করতে থাকে। কয়েক মুহূর্ত পরে হাসি দিয়ে তাদের সালাম দেয়। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? লুৎফুন নাহার প্রচণ্ড খুশি হয়ে যান, তার মেয়ে জামাই মেয়ের কাছে এসেছে, এটাই তার কাছে অনেক আনন্দের একটি ব্যাপার। অর্পি তখনও ঘুমোচ্ছে, হাসাহাসির শব্দে অর্পির ঘুম ভেঙে যায়। বসার ঘর থেকে আসছে রেজাউল কবিরের গলা, ভাইয়া কার সাথে হাসছে? অর্পি উঠে বসতে যেয়ে টের পায় তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কাঁদলেই তার এমন হয়, অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। তবু সে মাথায় হাত দিয়ে দাঁড়ায়। রাউনাফকে কোথাও দেখা যাচ্ছে না। টেবিলের ওপর তার ফোন, ওয়ালেট আর ঘড়ি দেখা যাচ্ছে। তার মানে সে চলে যায়নি। অর্পি ধীর পায়ে হেঁটে বসার ঘরে যায়। রাউনাফ তার ভাইয়ের সাথে হেসে হেসে গল্প করছে। অর্পি অবাক হয়ে যায়, রাউনাফকে সে এভাবে কথা বলতে কখনোই দেখেনি। আড্ডা বেশ জমে গেছে মনে হচ্ছে। অর্পিকে দেখে তার ভাইয়া বলে, তুই উঠেছিস? যা হাত মুখ ধুয়ে রান্নাঘরে যা, দেখ তোর ভাবি নাস্তা বানানো হয়েছে কিনা। অর্পি রাউনাফের দিকে চায়, রাউনাফ তার দিকে তাকায় না। সে মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দেয়। রান্নাঘরে তহুরা পরোটা বেলছে, চুলোয় বসিয়েছে মুরগি ভুনা, লুৎফুন নাহার পিঠা বানানোর প্রস্তুতি দিচ্ছে। আজ তাকে খুবই আনন্দিত দেখাচ্ছে, তার মেয়ে জামাই এসেছে, এর থেকে আনন্দের বিষয় তার কাছে আর কি হতে পারে? অর্পি গিয়ে তহুরার পাশে দাঁড়ায়। তহুরা মাথা ঘুরিয়ে অর্পিকে দেখে বলে, মাংসটা একটু নেড়ে দে তো, তলায় লেগে যাবে। অর্পি মাংস নেড়ে তার দিকে তাকায়, বলে, কি ব্যাপার, খুশি চোখ মুখ থেকে ফেটে পড়ছে যে? পারবে না, তুই কি বুঝবি? অর্পি শুকনো হাসি হাসে। লুৎফুন নাহার বলে, আমি তো ভেবেছিলাম জামাইটা গোমরা মুখ পেয়েছি, কথাই বলতে জানে না, কিন্তু আমার ধারণা ভুল। কি সুন্দর গল্প করছে রেজাউলের সাথে, মন ভরে যায় দেখে। অর্পি তার মায়ের দিকে তাকিয়ে আছে, তার মা খুশিতে বাচ্চা বাচ্চা গলায় কথা বলছে। লুৎফুন নাহার বলতে থাকে, কতটা বিনয়ী, সভ্য, শান্ত, এত সম্মান করে আমাদের, ভাবা যায়? তোর উচ্ছ্বাসের মতো বেয়াদব আর উশৃঙ্খল নয়, এর পায়ের নখের যোগ্য নয় ওই কুলাঙ্গার। অর্পি তার মায়ের দিকে তাকায়। লুৎফুন নাহার নিজের চিপ কাটে, মুখ ফসকে এসব কেন বলতে গেল মেয়েকে? সে দ্রুত প্রসঙ্গ পাল্টে বলে, জামাই রাতে কয়টায় এসেছে রে, কি দিয়েছিলি খেতে? লুৎফুন নাহার মুখ দিয়ে, ও
বলেই দীর্ঘশ্বাস ছাড়ে। এত বড় একজন ডাক্তার, এত টাকা যার, সে নতুন শ্বশুর বাড়িতে এসে বাসি ভাত ভাজা খেয়েছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে? লুৎফুন নাহারের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উর্বি মায়ের দিকে তাকিয়ে বলে, বড়লোক জামাইকে ভাত ভাজি খাইয়েছি দেখে লজ্জা পাচ্ছ? উনি তেমন মানুষ নয়, বাদ দাও। জানি তো জামাইটা পেয়েছি সেরা, ও বাড়ির সবাই সেরা। কপাল তোর বুঝলি? হ্যাঁ রে, ছেলে মেয়ে তিনটে তোকে পছন্দ করে, জ্বালায় না তো তোকে। লুৎফুন নাহার খুব খুশি হয়, বলে, হ্যাঁ দেখেছি তো, ছোটটা খুব মিষ্টি, ওকে আমার ভালোবাসা দিস গিয়ে। আচ্ছা ভালো কথা, আমি কি পিঠা বানিয়ে দেব কিছু, ঝাল পিঠা? যাওয়ার সময় নিয়ে যাবি ও বাড়ির জন্য? কোথায় যাব আমি? উর্বি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তহুরা অবাক হয়ে তার ননদের দিকে তাকায়, বলে, তোর বাড়িতে আবার কোথায়? আমি কোথাও যাচ্ছি না ভাবি, আর তোমার রওনা ভাইকে জিজ্ঞেস করে দেখো সে পিঠা নিয়ে যাবে কিনা। কথাটি বলে উর্বি রান্নাঘর থেকে বের হয়। তহুরা আর লুৎফুন নাহার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। নাস্তা সেরে রওনা রুমে ঢোকে। উর্বি তার দিকে একবার তাকিয়ে বলে, আপনার জামা কাপড় শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। রাউনাপ কিছু না বলে ফোনটা উর্বির দিকে দিয়ে বলে, মা কথা বলো। উর্বি কি করবে বুঝতে পারে না, সে ফোনটা নেয়। ভিডিও কলে রওশনারা রওশনারা কটমট দৃষ্টি দিয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি সালাম দেয়। রওশনারা সালামের জবাব দিয়ে বলে, আগের বার যে তেঁতুল নিয়ে এসেছিলে ও বাড়ি থেকে সেটা ফুরিয়ে গেছে, তোমার ছোট যা পুয়াতি মানুষ খেতে চাইছে খুব, নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, বিয়ানকে বলো শুটকি দিয়ে দিতে আমার জন্য, আর পিঠাও নিয়ে এসো। আর হ্যাঁ, রাওনাফের আবার রাজশাহী যেতে হবে, ওর সাথে পারলে আজই ফিরে আসো, তোমার ননদেরাও এসেছে। বাপের বাড়ি বেড়াতে এসে এখন কি তারা রান্না করে খাবে? উর্বি চুপ করে তাকিয়ে থাকে। রওশনারা বলে, তোমার শর্মী খুব খেপে আছে তোমার উপরে, কিভাবে তার রাগ ভাঙাবে জানি না, এখন রাখো, আমার ছেলের যেন কোনো অযত্ন না হয়। রওশনারা ফোন কেটে দেয়। উর্বির খুব হাসি পায় তার শাশুড়ির রাগি রাগি হওয়ার ভান দেখলে। রওনাপ উর্বির হাত থেকে ফোনটা নিয়ে বলে, আমরা তাহলে দুপুরে খেয়ে রওনা দেই, কি বলো? উর্বি অবাক হয়ে রওনাফের দিকে তাকিয়ে থাকে, সে নিশ্চুপ। রওনাপ উর্বির দিকে একটু এগিয়ে আসে, কিছু বলছো না যে? আপনি কিন্তু জেনে শুনে ভুল করছেন, আমি বারবার বলছি আপনাকে। রাউনাপ ঘুরে উর্বির বিছানায় বসে পড়ে। ভুল করছেন আপনি। সমস্যা কোথায়? কেন নিজেকে নিচু করে দেখছো? The problem is you are not virgin, right? So what? আমিও তো ভার্জিন নই, তিনটা বাচ্চার বাবা আমি। মজা করছেন আপনি? না। ঠান্ডা গলায় জবাব দেয় রাউনাপ, তারপর বলে ওঠে, শরীর কখনো নোংরা হয় না মৃদুলা উর্বি, যেটা হয় সেটা আমাদের মন আর মস্তিষ্ক। তোমার কি মনে হয় আমি গতকাল রাতে তোমার অতীত জানবার জন্য তোমার অতীত জানতে চেয়েছি? আমি তোমার অতীত জানতে চেয়েছি যাতে তুমি বলতে পারো, আমার যা জানার বোঝার আমি আমিরুনের থেকে জেনে নিয়েছি। উর্বি চুপ। রাউনাপ আবার বলে ওঠে, গুছিয়ে নাও, ওই বাড়ির কিছু মানুষ তোমাকে মিস করছে, ওই বাড়ির ইটগুলো যারা তোমাকে স্বস্তি দিয়েছে তারা তোমাকে মিস করছে, হয়তোবা তোমাকে ওদের প্রয়োজন। আর আপনার? উর্বি তাকিয়ে আছে রাউনাফের দিকে উত্তরের অপেক্ষায়। রাউনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে, কিছুক্ষণ সময় নিয়ে ধীরে তবে স্পষ্ট করে বলে, হয়তোবা আমারও তোমাকে প্রয়োজন মৃদুলা উর্বি, হয়তোবা সম্পর্কটা কেবল কফির কাপ এগিয়ে দেয়া গায়ের চাদর টেনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উর্বি কিছুক্ষণ রাউনাফের মুখপানে চেয়ে থেকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাউনাফ শুয়ে পড়ে, তার দুচোখ ঘুমে চড়িয়ে যাচ্ছে, কাল রাতে ঘুম হয়নি তাই। উর্বি দৌড়ে সোজা কলঘরে যায়, সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। পেছন থেকে তহুরা উর্বির কাঁধে হাত রাখে, উর্বি তাকায়। তহুরা চিন্তিত হয়ে বলে, কাঁদছিস কেন? উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, শুটকি বানিয়েছিলে না, দিয়ে দিও, আমার শাশুড়ি খেতে চেয়েছেন,
ভাইকে বলো গাছ থেকে লক্ষাটি পাকা তেঁতুল তুলে আনতে, ছোট জায়ের জন্য নেব। আমাদের বড় মোরগটা জবাই করে রান্না করে দিও ভাবি, আমার ননদের বাচ্চাদের জন্য নিয়ে যাব। আর হ্যাঁ, ভাইকে বলো লোকজন দিয়ে পুকুর থেকে গলদা চিংড়ি ধরতে, তোমার রণব ভাইয়ের খুব পছন্দ শুনেছি, দুপুরে খেয়ে যাব আমরা। তহুরা উর্বির দিকে তাকিয়ে আছে, উর্বি কাঁদছে, কাঁদতে কাঁদতে তহুরাকে জড়িয়ে ধরে। আমি ওনার সাথে যেতে চাই ভাবি, ভাবি আমি ওনার সাথে থাকতে চাই, সংসার করতে চাই ওনার সাথে। তহুরা উর্বির মাথায় হাত বোলাতে থাকে, সে মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই মেয়েটাকে খুব সুখী রেখো। গায়ের ওপর দু তিনটে শাড়ি ধরে রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে উর্বি। সে বুঝতে পারছে না কোনটাতে তাকে মানাবে, গোলাপি নাকি লাল, কোনটা যাবে তার সাথে আজ। তহুরা ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলেও থমকে যায়, উর্বির দিকে তাকিয়ে বলে, কি রেডি হোসনি, ওদিকে রওনাফ ভাই তারা দিচ্ছে। উর্বি তহুরার দিকে ঘুরে দাঁড়ায়, কিশোরীদের মতো উচ্ছ্বসিত ভঙ্গিতে বলে, কোনটা করব ভাবি একটু বলে দাও না। তহুরা হাসে, উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, লালটা পর। লাল শাড়ি গায়ে জড়িয়ে উর্বি নিজেকে দেখে আয়নায়, তহুরা তাকিয়ে তাকিয়ে দেখে উর্বিকে। উর্বি বলে ওঠে, আমাকে কেমন লাগছে ভাবি? ভালো লাগছে। বউয়ের মতো লাগছে? তহুরা মাথা নাড়িয়ে বলে, না। উর্বি কিছুটা অবাক হয়ে বলে, কেন? তহুরা কাছে এসে উর্বির মাথায় ঘোমটা টেনে দিয়ে বলে, এটা দেশনি বলে। উর্বি বলে ওঠে, ঘোমটা আমি ওনার সামনে কখনো ঘোমটা দেইনি। কথাটি বলে উর্বি ঘোমটা নামিয়ে দিতে চায়, তহুরা উর্বিকে থামিয়ে দিয়ে পুনরায় ঘোমটা টেনে দিয়ে বলে, আসতে। রাউনাপ অবাক হয়ে নিজের গাড়ির দিকে তাকিয়ে আছে, তার গাড়িটাকে ছোটখাটো একটা মালবাহী ট্রাক মনে হচ্ছে তার কাছে এখন। খাবার দাবার থেকে শুরু করে উর্বিদের বাড়ির কাছের নারকেল সব কিছু দিয়ে বোঝাই করে দিয়েছে পুরো বাড়ি, শুধু সামনের সিট দুটো ফাঁকা। উর্বির মা তো তিনটে জ্যান্ত রাজহাঁসি দিতে চেয়েছিলেন তার বিয়ান আর রাউনাফের তিন ছানার জন্য। রেজাউল বাজারে গিয়ে রাজহাঁস তিনটে চবাই প্রসেসিং ফ্রিজিং করিয়ে প্যাক করে দেয়, পিঠা রান্না করা বিভিন্ন আইটেম, গাছের ফল ফ্রিজিং করে রাখা, পুকুরের চিংড়ি, চিতল, কোরাল, একটিন ভর্তি খই ভাজা কি নেই সেখানে। রাউনাফ এত নিষেধ করছে, কে শুনছে কার কথা, যে যা পারছে গাড়িতে ঠেসে ঠুসে রেখে যাচ্ছে। অবশেষে হার মেনে রাউনাফ চুপচাপ দেখতে থাকে। সবচেয়ে অবাক হয়ে যেটা দেখছে রাউনাফ সেটা হলো খাবার দাবারের সাথে একটা খাঁচা সহ ময়না পাখিও দেওয়া হয়েছে গাড়িতে, এটা নাকি উর্বির পাখি। উর্বি ধীর পায়ে হেঁটে রেজাউল কবিরের সামনে গিয়ে দাঁড়ায়, রেজাউল তাকিয়ে দেখতে থাকে তার বোনকে। উর্বি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, আসছে। আবার আসবি? কবে? ঈদে, তবে দাওয়াত দিলে তবেই আসবি, স্বামীকে নিয়ে ফুটাট করে আসবি না। উর্বি তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে, রেজাউল কবিরের চোখে পানি। উর্বি বলে, ছি পুরুষ মানুষ কাঁদে। রেজাউল কবির মাথা নাড়ায়, নিচু গলায় বলে, ভাইরা কাঁদে? উর্বির সাথে সাথে ভাইকে জড়িয়ে ধরে। রেজাউল কবির বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যা বলেছি মনে রাখবি, এলে স্বামীকে নিয়ে আসবি। উর্বি কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আচ্ছা। ড্রাইভ করতে করতে রাউনাফ এক পলক উর্বির দিকে তাকিয়ে বলে, ঘোমটা দিয়েছো কেন? উর্বির সাথে সাথে টেনে ঘোমটা নামিয়ে দেয়, নিচু গলায় বলে, রোদের জন্য। রাউনাফ ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে এক পলক তাকিয়ে উর্বিকে আবারও বলে, এটা তোমার পাখি? হ্যাঁ। কথা বলতে পারে? দু একটা শব্দ। আর আমার নাম? নিয়ে যাওনি কেন সাথে করে? ইচ্ছে হয়নি। এখন কেন নিয়ে যাচ্ছ? একজনের মান ভাঙাতে। শর্মি? রাউনাফ হাসে, তারপর বলে, ও তোমাকে খুব পছন্দ করে ফেলেছে। আমিও। উর্বি জবাব দেয়, রাউনাফ বলতে থাকে, তোমার এই পাখি এত চুপচাপ হয়ে আছে কেন, কিছুই তো বলছে না, কেমন মন মরা। মন খারাপ হয় তোর, নয়তো কিছু বলতো। রাউনাফ হাসে, হাসতে হাসতেই বলে, ডিপ্রেসড কেন,
ওরও কি কোনো পাস্ট আছে যে ডিপ্রেসড থাকে? সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। উর্বি হেসে ফেলে, রাউনাপ তার দিকে তাকায়। উর্বি চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে, শর্মির পাপা। রাউনাপ সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে ব্রেক কষে দেয়। একটা কুকুর এসে পড়েছিল তাদের গাড়ির সামনে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে কুকুরটা। মৃদু আর্তনাদের আওয়াজ হয়। উর্বি কপালে হাত চেপে কাতরাচ্ছে। সিট বেল্ট পরেনি বিধায় হুট করে ব্রেক কষে দেওয়ায় আঘাত পেয়েছে কপালে। রাউনাপ হতভম্ব ভাব কাটিয়ে উর্বির কপাল থেকে হাত সরিয়ে চমকে ওঠে। কেটে গিয়েছে কিছুটা। উৎকণ্ঠা নিয়ে বলে, সিট বেল্ট বাঁধছে বললাম তখন, কিছু হয়নি, সামান্য কেটে গিয়েছে। কোকিয়ে উঠে জবাব দেয় উর্বি। রওশনারা লিভিং রুমের সোফাতেই বসেছিল। রাউনাপ ঘরে ঢোকে, উর্বি তার পিছু পিছু ঘরে ঢোকে। রাউনাপ আব্দুলকে ডেকে বলে গাড়ি থেকে মালামাল নামাতে। উর্বিকে দেখে রওশনারা দাঁড়িয়ে যায়। সবাই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে। রওশনারা প্রায় চেঁচিয়ে উঠে বলে, বৌমার কপালে কি হয়েছে? উর্বির কপালে ব্যান্ডেজ। উর্বি শাশুড়িকে শান্ত করতে কিছু বলতে যাবে তার আগে শামিউল বলে ওঠে, ভাইয়া, মা তোমাকে ভাবিকে নিয়ে আসতে বলেছে, বলে মারধর করে নিয়ে এসেছো নাকি? না, মানে তুমি তো খুব মা ভক্ত তাই। রওশনারা কটমট দৃষ্টি দিয়ে শামিউলের দিকে তাকায়। শামিউল ঘাবড়ে গিয়ে বলে, জাস্ট কিডিং মা, খেপছো কেন? অন্তরা কোনোই দিয়ে শামিউলকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, একটু চুপ কর না, মায়ের ধমক না শুনলে তোমার ভাত হজম হয় না নাকি? উর্বি হাসি চাপিয়ে রেখে সবার উদ্দেশ্যে বলে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, সামান্য চোট। রাউনাপ রওশনারার দিকে তাকিয়ে বলে, হয়েছে এখন? রওশনারা মাথা নাড়ায়। তারপর রাউনাপ রুমা আর আজমিরির দিকে তাকিয়ে বলে, তোদের হয়েছে? তারা দুজনেই মাথা ঝাঁকিয়ে বলে। রাউনাপ দোতলায় চলে যায়। উর্বি দাঁড়িয়ে থাকে। বাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে চাপা আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবাই ভান করছে যেন উর্বি এলো কি না এলো তাতে তাদের অত মাথা ব্যথা নেই। রওশনারা উর্বিকে বলে, এসেছো, হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাও, দেখো রাতে কি রাঁধবে, তোমার নন্দাইরা খাবে। উর্বি তার ননদদের দিকে তাকায়। আজমেরি রুমা দাঁড়িয়ে আছে। উর্বি বলে, আপনারা কেমন আছেন আপা? জি ভালো নতুন ভাবি, আপনি কেমন আছেন? দুজনেই একসাথে হাসি মুখে বলে। উর্বি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে। ওদের তিন ভাই বোনকে দেখা যাচ্ছে না। আর কেউ না থাকলেও শর্মীর তো থাকার কথা এখানে। আজমেরি বলে, কাকে খুঁজছো? শর্মীকে? সে তার রুমে, ভুলেও যেও না সেখানে, গিয়ে লাভ নেই। ডাক্তার রাউনাফ করিম খানের ছোট মেয়ে, রেগে আছে প্রচুর তোমার ওপরে। নিজে থেকে রাগ না কমলে তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু শুধু গিয়ে কাজ নেই। উর্বি হেসে বলে, আচ্ছা তাই, দেখি পারি কিনা। উর্বি সিঁড়ির দিকে যেতে নিলে আমিরুনের সামনে পড়ে। আমিরুন মুচকি হাসি দিয়ে বলে, শৈলজা ভালো ভাবে। উর্বি ধমক দিয়ে বলে, তোমাকে আমি পরে দেখে নিব আমিরুন আপা, ওয়াদা করে সেটা ভঙ্গ করলে তোমার পাপ হয়েছে তুমি জানো। আমিরুন দাঁত বের করে হাসতে হাসতে বলে, যে না, সব ওয়াদা না রাখলে পাপ হয় না, কিছু কিছু ওয়াদা ভাঙলে বিরাট সওয়াব হয় ভাবি। তোমাকে পরে দেখে নিচ্ছি, আগে শর্মীর সাথে দেখা করে আসি। পেছন থেকে রওশনারা গম্ভীর কণ্ঠে বলে, দেখা দেখি হয়ে গেলে শাড়ি পাল্টে তাড়াতাড়ি রান্নাঘরে এসো। আচ্ছা মা। উর্বি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমা আজমেরি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। রুমা বলে, মা, তোমার দজ্জাল শাশুড়ির অভিনয়টা একেবারে নিখুঁত হচ্ছে, তুমি চালিয়ে যাও। রওশনারা মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে যায়। আজ বহুদিন পরে এসে রান্না ঘরে ঢুকেছে। একটু পায়েশ রান্না করছে বাড়ির সবার জন্য। শর্মী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। উর্বি গিয়ে পেছন থেকে শর্মীর চোখ চেপে ধরে। শর্মী কিছু বলে না, চুপ করে আছে। উর্বির চোখ ছেড়ে দিয়ে শর্মীর সামনে দাঁড়ায়, দুহাত দিয়ে গাল দুটো টিপে দিয়ে বলে, খুব রাগ করেছে আমার উপর তাই না?
শর্মি কথা বলে না, অর্বিকে সরিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসে। অর্বি পিছু পিছু যায়, শর্মির হাত দুটো ধরে বলে, কথা বলবে না? শর্মি অন্যদিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আমি কি করলে শর্মির রাগ পড়ে যাবে জানতে পারি? কানে ধরব? শর্মি চুপ। অর্বি চুপ করে শর্মির পাশে বসে থাকে। কিছুক্ষণ পরে বলে, আমি যদি এই কাজ আর দ্বিতীয়বার কখনো করি, তুমি আর আমার সাথে কথা বলো না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। অননয়ের ভঙ্গিতে বলে অর্বি, আমার খুব কষ্ট হচ্ছে শর্মি। কিছুক্ষণ থেমে বলে ওঠে অর্বি। শর্মি মুখ ঘুরিয়ে নেয়, বুঝেছি, নিজের মা নই তাই তুমি এভাবে কথা না বলে থাকতে পারছো শর্মি, তাই না? অর্বির কথায় শর্মি মুখ তুলে তাকায়, তারপর নরম গলায় বলে ওঠে, আমিও তোমার নিজের মেয়ে নই তাই এভাবে আমাকে অবহেলা করতে পেরেছো, তাই না আন্টি? অর্বি করুণ দৃষ্টিতে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে তার আচরণে, তার নিজের উপর খুব রাগ হচ্ছে, রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে শর্মিকে টেনে নিজের কাছে নেয়। তুমি চলে যাও আন্টি। আচ্ছা যাবো, তার আগে একটা জিনিস দেখবে। কি? তোমার জন্য সারপ্রাইজ। আমার কোনো সারপ্রাইজ চাই না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে শর্মি। অর্বি জোর করে শর্মির চোখ চেপে ধরে আবারও, কি করছো, কোথায় নিয়ে যাচ্ছো আমায়? শর্মি বলে, আগে চলোই না, শর্মিকে এনে দোতলার খোলা বারান্দায় দাঁড় করালাম, তারপর তার চোখ থেকে হাত সরিয়ে নেয়। শর্মি তাকিয়ে আছে, তার সামনে একটা ময়না পাখি খাঁচায় রাখা। সেবার অর্বিদের বাড়িতে গিয়ে এটা পছন্দ করে ফেলেছিল শর্মি। শর্মির চোখ চকচক করছে খুশিতে। অর্বি তার কানের কাছে মুখ নিয়ে বলে, এটা নেবে না? শর্মি চেঁচিয়ে ওঠে, আন্টি এটা তুমি আমাকে দিচ্ছ সত্যি? হ্যাঁ, তিন সত্যি। শর্মি খুশিতে লাফিয়ে ওঠে। সে বলে, আন্টি এটা আমি আমার ঘরে নিয়ে যাই? অর্বি মাথা নাড়ায়। শর্মি একটুও দেরি করে না, খাঁচাটা ছো মেরে নিয়ে নিজের ঘরের দিকে যায়। অর্বি দাঁড়িয়ে আছে। রুমা পেছন থেকে বলে, এত তাড়াতাড়ি রাগ ভেঙে গেল, তোমার তো এলাম আছে ভাবি। অর্বি ম্লান হেসে বলে, বয়সের তুলনায় ও যে বড্ড সরল। কথাটা বলে অর্বি সেখান থেকে চলে যায়। তাকে রান্নাঘরে যেতে হবে, হাতে রাজ্যের কাজ। অর্বিকে দেখে আজমেরি মুচকি হাসে, রওশনারের মুখ গম্ভীর। অর্বি নিচু স্বরে তার শাশুড়িকে জিজ্ঞেস করে, দুলাভাই আরে কি খাবেন? সেটাও কি আমাকে বলে দিতে হবে? অর্বি কিচেনের টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের ওপর অনেকগুলো ঢেকে রাখা বাটি, সে ঢাকনা উঠিয়ে দেখে নানা রকমের রান্না। অর্বি আজমেরির দিকে তাকায়। আজমেরি হো হো করে হাসতে থাকে, বলে, তুমি কি ভেবেছিলে আমরা সত্যিই তোমাকে দিয়ে রান্না করাবো আজ? রান্না তো তোমাকে আজীবন করতে হবে এই সংসারে, আজ না হয় একটু আরাম করো। অর্বি তার শাশুড়ির দিকে তাকায়। রওশনারা বলে, বোকার মতো তাকিয়ে আছো কেন, দুটো বাটি আর দুটো চামচ বের করো। অর্বি তাই করে। এবার টেবিলের ওপর পায়েস রাখা আছে, বাটিগুলোতে পরিবেশন করো। অর্বি পায়েস বাটিতে পরিবেশন করে তার শাশুড়িকে বলে, কাকে দেবো মা? নিয়ে আমার বড় ছেলের কাছে যাও, দুজনে খাও, তারপর ওর জামা কাপড় গুছিয়ে দাও, ও রাজশাহী যাবে। অর্বির দিকে সবাই তাকিয়ে আছে, আমিরুন, আজমেরি, রুমা, সবার মুখে চাপা হাসি। অর্বি যেন পালিয়ে গেলে বাঁচে। শেফারি ঘরের দরজায় দাঁড়িয়ে এক পলক উঁকি দিয়ে চলে যেতে নিলেও দাঁড়িয়ে পড়ে, খুব ভয়ে ভয়ে ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে স্বামীর আরাম কেদারার পেছনে। শাখাবাদ চৌধুরী বুঝতে পেরে অত্যন্ত নরম গলায় বলে, কিছু বলবে? শেফালি অবাক হয় স্বামীর এহেন নরম রূপ দেখে। শাখাবাদ চৌধুরী বলতে থাকে, মন খারাপ কোনো প্রশ্ন করবে, উত্তর তো তুমি জানো। শেফালি চুপ থাকে। শাখাবাদ বলতে থাকে, আমি অনেক কঠিন, খারাপ হতে পারি, কিন্তু আমি একজন বাবা শেফালি, ছেলের জন্য কষ্ট আমারও হয়। কিসের অভাব ছিল ওর বলতো? সব দোষ ওই মেয়েটার, রূপ দেখিয়ে ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে নিয়েছিল, ছাড়বে যখন সম্পর্ক জড়িয়েছিল কেন? একদম বাইরের মেয়েকে দোষ দেবে না শেফালি, তোমার ছেলে কারো জীবনসঙ্গী হওয়ার যোগ্য ছিল? আর ওই মার্ডার দুটো, ওই মেয়েটা বলেছিল মার্ডার দুটো করতে? নেশার ঘরে ছিল,
আর করেছে তো ওই মেয়েটার জন্য। বাবুর বন্ধুরা ওই মেয়েকে নিয়ে বাজে বাজে কথা না বললে তো রাগের মাথায় বাবু এহেন কাণ্ডও ঘটাতো না। তুমি মানে বা না মানো, এই মেয়ে আমার ছেলের জীবনের অভিশাপ। এখন আবার যার সাথে বিয়ে হয়েছে তার জীবনটা ঠিক থাকলেই হয়। ঠিক থাকবে যদি তোমার গুণধর ছেলে নাক না গলায়। আগে বাধা দিতাম, এখন আমি অনুমতি দিলাম তোমার ছেলেটাকে ফোন করে একটু একটু বুঝাও শেফালি, আমি আমার ছেলেটাকে আর হারাতে চাই না। পুরো বাড়ি নিস্তব্ধ। বাড়িতে এখন তারা তিনজন, অর্বি, নাবিল এবং শর্মী। রওশনারাকে নিয়ে আসবেরি আর রোমা রোমার শ্বশুর বাড়িতে গিয়েছে। রোমার শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। আমিরুন গিয়েছে দেশের বাড়িতে, শামিউল অন্তরা সিলেট, সায়মী তার খালামণিদের বাড়িতে, রাউনাব হসপিটালে। তার রাজশাহী যাওয়া ক্যান্সেল হয়েছে। হসপিটালে পরপর চারটে অপারেশন করতে হবে, রাত 2-3টার আগে ফিরবে না। নাবিল নিস্তলায় নিজের ঘরে, শর্মীও নিজের ঘরে বসে পড়ছে। অর্বি শাড়ির আঁচল কোমরে গুঁজে ঘর গোছাতে ব্যস্ত। তার ঘর, প্রত্যেকটা জিনিস ধরতে গিয়ে অর্বি টের পাচ্ছে তার মনে একটা অদ্ভুত জোর চলে এসেছে, অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরেছে তাকে। রাউনাফের জামা কাপড়, নিজের পোশাক খুব যত্ন করে গুছিয়ে রাখছে আলমারিতে। রাউনাফের কাজগুলোর পরিচর্যা করে পোষা কবুতরগুলোকে খাবার দিয়ে রাউনাফের যত মেডিকেলের বই সব কিছু গুছিয়ে বেডসাইডে টেবিলের কাছে আসতেই সে দাঁড়িয়ে যায়। টেবিলের ওপর শিমালার ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। হাত বাড়িয়ে শিমালার ছবিটা হাতে তুলে নিয়ে ছবিটা মুছে দিয়ে আবারও জায়গা মতো রেখে দেয়। ফোনের ভাইব্রেশনের শব্দে অর্বির অন্যমনস্ক ভাব কেটে যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতেই ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে সে থমকে যায়। দুবার রিং হয়, কেউ ধরছে না। তৃতীয়বারের মতো অর্বি ফোন ধরে, ভীত কণ্ঠে বলে,